আমাদের ঝোল হয়ে গেছে, এবার বাবার আর বরের ঝোলটা বসাচ্ছি। পাখি বসে গেছে, এখানে সব বসে গেছে, গাছ হল একটা চেন দাও। মর্নিং, আজকে সকালবেলা এই সময় থেকে শুরু হলো, এখন বাজে 10:52, রান্না দিয়ে শুরু হলো। তো আজকে করছি হচ্ছে লাউ দিয়ে চিকেনের ঝোল, যেটা আগেও হয়েছে, মানে ভাত হাফ হয়ে এসছে। এখানে আর একটা একরকম ঝোল হবে, এটা আমার মায়ের মেয়েটার হবে আর ওটা বাপির আর বরের হবে। এখানে কুমড়ো শাকের চচ্চড়ি হবে। তো আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আমাদের ঝোল হয়ে গেছে, এবার বাবার আর বরের ঝোলটা বসাচ্ছি। এদের একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো, তাই এদেরও ভাবছি একটুখানি গুঁড়ো লঙ্কা কিছু দেবো না, যেহেতু এর মধ্যে মুড়ি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আছে। তো চলো সব একসাথে ভাজাভুজি করি। বাড়িতে মিষ্টি দিলে গেছে, ওপরে কাজ হচ্ছে, ছাদের রাস্তাগুলো ঠিক হচ্ছে, নিচে দেওয়ালে যে সিমেন্টগুলো মেঝেতে লেগেছিলো সেগুলোকে ছাঁচা হচ্ছে, যাতে রংটা বিচ্ছুরি না লাগে। তারপরে বাইরে সব পাঁচিল টাঁচিল হচ্ছে, বাড়িতে মিষ্টি লাগলে গোটা বাড়ি ধুলো হয়ে গেছে। তার উপর মেয়েটা আজকে আবার খ্যাঁচ 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 করছে, আরও বেশি মাথাটা গেছে আমার খারাপ। সকাল থেকে ওই জন্য ব্লগ করার আর সময় পাইনি, এই দুপুরবেলা 10:52 থেকে শুরু করছি। দুপুরবেলা না, মানে সকালেই আর কি, একটু লেট হয়ে গেল, এখনও পুজো হয়নি আমার, অত তো চান হয়ে গেছে। এখানে বরের আর বাবার ঝোলটা হচ্ছে, ওদের কাশ্মীরি লঙ্কা দেবো, আমাদের গুঁড়ো। এখানে গরম জল হচ্ছে, এখানে গরম জল ঢেলে দেবো, হয়ে যাবে ব্যাস। আর বাকি থাকবে খালি হচ্ছে তেলকোঁটা দিয়ে উচ্ছে চচ্চড়ি। আমি এখন খাচ্ছি এখানে হচ্ছে মুগের লাড্ডু, আমার ভীষণ ফেভারিট এটা। আর এখানে দেখো জলটা গরম হচ্ছে, মানে মাংসটা একটু কষা মতো হচ্ছে, কষা মানে পাতলা ঝোল, তো তবুও আমি এঁকেছি, কারণ কালকে খেয়েছিলাম হচ্ছে পাঁঠার মাংস, তো আজকে আর পাঁঠার মাংস খাবো না, ওই জন্য মুরগির মাংস। দেখো জামা কাপড় মেলে শুকুচ্ছে, আর একদিকে এখানে গাছগুলো সব ঠিক করে সরানো হচ্ছে। এখান থেকে অপরাজিতা গাছটা সরিয়ে দিয়েছি, এইগুলো এখন ঠিক হচ্ছে। এইখানে দেখো এটা একটা জাল লাগিয়ে দিয়েছি, এই জালে ভর্তি অপরাজিতা গাছ হয়ে যাবে। এখানে নেটগুলো এইখানে সব বসে গেছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে। ওখানে জবা গাছগুলো এই জালের ওপর বসে গেছে, এখানে পাখি বসে গেছে, এখানে সব বসে গেছে গাছগুলো। ছাদ থেকে কান্না শুনতে পেয়ে যে নিচে নেবে এসে জামা পরে এখন সাজছে নিজে নিজে। সেজে গুজে এবারে জুতো আনতে গেছে, কোথায় যাবে কে জানে, কোথায় যাবি, ওই কোথায় যাবি, কার সাথে, বাবা তো শুয়ে পড়েছে, কোথায় যাবি, একটু পরে বউ যাবো, তুমি এখন খেলো, গান দেখো, যাও তো। এইগুলো দেখো আনাজ খোলা সার, এগুলো মিশিয়ে দিচ্ছে, মানে গাছের জন্য মাটি তৈরি হবে। Thank you.
এখন দেখো নিচে চা করতে এসেছি, ওপরে তো ছাদ পরিষ্কার হয়ে গেছে মোটামুটি, সেই জন্য আমি চা করতে এসেছি। এবার মিস্ত্রিদের চা দেবো, আমি মা বাপি চা খাবো, বর এখন মাংস ভাতের ঘুম দিচ্ছে তো ও এখন উঠে চা খাবে না, তারপর আমি মেয়েটাকে ঘুম পাড়িয়ে ওকে আগে খাইয়ে দাইয়ে বেরোবো হচ্ছে কদমতলা যাব শিবের বাজার করতে। শিবের বাজার মানে কালকে তৃতীয় সোমবার, তো শিব পুজোর বাজার করতে যাব। সোমবারে শিব ঠাকুরকে হচ্ছে দুব্বো আর সাদা চন্দন দিয়ে বেটে সেটাকে চান করাতে হয়। তো কালকে যেহেতু তৃতীয় সোমবার সেই জন্য যেমন সবাই দুধ ঘি সিদ্ধি মধু তারপর হচ্ছে কি যেন সবই তো বললাম, হ্যাঁ টক দই দুধ সবই দেবো, তো কিন্তু স্পেশালি হচ্ছে দুব্বো আর সাদা চন্দন একসাথে বেটে শিবকে মাখাতে হয়। আবার তার পরের সোমবার চতুর্থ সোমবার হচ্ছে সবুজ মুখ কড়াইকে আগের দিন ভিজিয়ে রেখে থেঁতো করে বেটে সেটা মাখাতে হয়। এগুলো সব কিছু আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, তো পুজোর যা কিছু জানি জব করা বলো এগুলো সব কিছুই মায়ের থেকে শিখে। তো আজকে যাবো হচ্ছে দুব্বো বেশি করে আনতে। তো এবার দেখো পুরো ছাদ পরিষ্কার করাতে কিরকম লাগছে। তো দেখো আমি এখন বেরিয়ে পড়েছি, যাবো হচ্ছে কালকে শিব পুজো আছে তো তার বাজার করতে যাবো, যাবো হচ্ছে কদমতলা। হোল্ড একটা চেন দাও আমার, আরে বেলকুনির মালা চারটে পাঁচটা চারটে দাও, কলকে ফুলের মালা আছে নেই, নীল অপরাজিতা দাও একটা, আরে দাও আকন্দ মালা ওই ফোঁটাটা একটা দাও, হ্যাঁ আর রজনীগন্ধা দাও দুটো, রজনীগন্ধা হোক বেলকুনি হোক দুটো দাও যেটা ভালো গন্ধ হবে, আর দুব্বো অবশ্যই দেবে একটু বেশি করে আর ভালো দেখে দেবে, হ্যাঁ দুব্বো বেলপাতা তুলসী পাতা সব দিয়েছ, কুঁচো ফুল আর কিছু নয়, ওটা একটা থাক। এটা কত হয়েছে? আচ্ছা এবার আমাকে একটাতে দাও, একটু কুঁচো ফুল দাও, বেলপাতা তুলসী পাতা দাও, আর একটা মালা দাও, যে কোনো একটা মালা দাও, দাও না রজনীগন্ধার মালা দিয়ে দাও একটা, আর অবশ্যই দুটো পদ্ম দাও, একটা লাল একটা সাদা, একটা লাল একটা সাদা দাও। আমাদের দেখো ফুল তো কেনা হয়ে গেছে, এবার বাকি হচ্ছে বাতাসা টাতাসা সিদ্ধি টক তো এগুলো আছে তো এগুলো কিনবো, তো সেই জন্য চলো আরো একটু ওই দিকে যাই গিয়ে কিনবো। কত?
ওই দিকে উপরে ওই যে এই এই এর থেকে আর একটু বড় হয় বলে বানাতে হবে অর্ডার দিয়ে কি রকম দাম গো 10 টাকা সানডের বাজারে খাবারের দোকানে জাস্ট ভিড় দেখো মাথা খারাপ করে দিচ্ছে তো আলুটা এবার ভেজে নেবো তো চলো আলুটা ভেজে নিই আমাদের সবার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে তো এবার মেয়েটাকে ঘুম পাড়াবো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই